তো জান্নাতের পেশাব পায়খানা হবে না। আন্তাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। আন্তাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন। আন্তাশিবু ফালা তামুতু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পাবে, কোনদিন কমবে না। প্রত্যেক জান্নাতির দশটা শারীরিক গুণ থাকবে, 120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে, আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, আল্লাহ মিলাদি ঈসা 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যৌবন যুবক হবে, আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন, জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডাক ছুটতো পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হয় পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে, ফুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটা চলে আসবে তোমার আওয়াজে। কৌবা তো মিয়া তো রাজু, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট, 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্ট, ঠিক না? একজনের টা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়ে যাইতে যাইতে, দুইজন তিনজন বইয়া মোবাইল লয়ে যে দেখতেছে, মাঝে মাঝে ভাবি একজনের টা পাই এরম মাথা নষ্ট, 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি, হ্যাঁ কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে, কতবার মানে ফিগার খায় কিচ্ছু বলে। এই জন্য তো পার 15 মিনিট একবার 14 তারিখ হবে, 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ তার ইলাই আমার কাছে আজ দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানিয়ে রাখছে, ডানাওয়ালা বাইক, এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না, সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় না, তোমাকে দেখবে একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লা সাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, দেখা ঈশা বলছে, দেখা ঈশা আবারও বলতেছে, তুমি যে নামবে জিজ্ঞেস করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়ে আসনা লাগাই না মাসিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাসিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্তর্মহলে, বুঝে আসছে? 100 পুরুষের যুবন শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোস থাকবে না, চোখের সুন্দর লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা তো আসলটাই তো কর না, জান্নাতে গান আছে কিনা, গান দুনিয়ার গান কয় মিনিটের? 3-4 মিনিটের লম্বা হইলে হয়, আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর। এখন তো মাঝে মাঝে দেখি তোমাদের গান শুনতে শুনতে যখন মাথার তান নষ্ট হয়ে যায় তখন
মোবাইলে টাচ করে আবার কি মজা, ঠিক না? কি সিলি কই তুমি কই হাত লাগাইলা চুমা দিলা কই, ঠিক না? ও যুবক কসলে কি আর উনি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই চুমা দিলা কই, এটা কি হজরে আসমান নাকি যে চুমা দিলে বুনা মাফ হয়? কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য মানা রেখা দিছে 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না, তারপরে বলবে শুধু গানই শুনবি আর কোন কাহিনী নেই, চল কামড়া করে কাহিনী দেখাই, মানায় বোঝে না। আল্লাহ বানায় রেখা দিছে জান্নাতে কান আছে, নাচ আছে, মাঝে মাঝে পারলেও বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন সঙ্গী, তো বলবে লাকানের মৌতুলা মুতুলা, আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারি বলে দিত, এরকম আওয়াজ, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নেই, আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিসসালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নেই, আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ তিনবার তো বললাম এর ধারণা নাই, তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নাম আল্লাহ রহমান শুনাব, যুবক জান্নাতে কান রাখা আছে, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চেয়েছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে, রং দেখা কিনবে নাহলে কিনবে না, বুঝাইতে পারলাম? শুধু এইখানেই শেষ না, জান্নাতের নাচ আছে, দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট, কমল কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাঙ্ক কাই দেওয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচ, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে, তোমাদের ডিসকুতে কয়টা কালার, ডিসকুতে যে কালার ফিট করে কয়টা, 12-13টা, এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ বালার ফিটতে থাকবে, প্রত্যেক পায়ের ঝংকারে 40 বছর 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে, শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে 3 কিলোমিটার নিয়ে এরকম ফিরা উঠবে, যুব 40 বছরে তোমার মন ভরবে না, তারপরে বলবে চল শুধু নাচি দেখবি আর কিছু নাই, চল ভিতরে করে খুলে দেখে আল্লাহ কি বানাই, হাঁটু পর্যন্ত বানিয়েছেন মুসলি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানিয়েছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা, আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে, রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যাবে, সারা দুনিয়া মোহিত, যদি 7 সমুদ্রে থুতু দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে, চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানিয়েছে সামনে থাকলে বুঝি সুপি সুপি, হুদুর রত ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বো, ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না, কেন হাদিসে পাওয়া যায় সবাই শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়,
রূপ দেখা পাগল হয়ে যাবে, 40 বছর তোর গালে চিমটি কেটে ওকে বসে আনবে, খুর বলবে খালি চেহারাই দেখবি আর কিছু কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখে, তুই চেহারা দেখে এরকম হয়ে গেছস আর পুরো শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রাসূল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন, আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় আল্লাহ, স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে কে আছে, এখানে তুলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি, কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি। আল্লাহ হয়তো অন্তরালে মাপনরও হাত উঠে বসে, কোন সময় হাত তুলছি এটাও দেখেন, যখন আপনি আমাদের দুনিয়ার ছাড়েন, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠেছি, আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠেছি। মালিক বেশি কিছু চাওয়া ছাড়াই তো এত হয়েছে, শুধু এতটুকু তো অবশ্যই চাও, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ শুধু এই কল্যাণ দিন আজকে যেন পুরো বন্দরটা কবুল, পুরো নারায়ণগঞ্জ কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়। আল্লাহ কবুলিয়া চাইতেছি, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়া ছাড়া তো কিছু ঘটে না, কবুলিয়া যদি না হইতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন দিন নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না, আলেম আলেম হইতো না, মুফতি মুফতি হইতো না, গাউস গাউস হইতো না, কুতুব কুতুব হইতো না, আব্দুল কাদের পীরানে পীর হইতো না। আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই, আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই, বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায়, আজকে পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তাফেররা নসিব করেন, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেল আজেল দায়েমা মুস্তাফেররা নসিব করেন। হায় আল্লাহ, এই আয়োজনের উসিলায়, হায় আল্লাহ এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণ দিয়ে মাটির নিচে না, শুধু বন্দরের মাটির নিচে, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে আসে, বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে আসে, বক্তাদের সাথে যারা সংযুক্ত কবরে চলে আসে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আমারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়, এবং সিলা এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায়
জান্নাত ওয়ালা যুবক বানা আয় আল্লাহ অনেকে দোয়া করে খাস করছে অনেকে করতে চাইছে পারে নাই মকর রাখে আল্লাহ সবাই মন বাঞ্ছনাকে পূর্ণ করে আল্লাহ সামনে রমজান আসছে আয় আল্লাহ মুহূর্ত অবধারিত কিন্তু আমাদের জীবনে বরকত দিয়া দেয় রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে আয় আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হওয়া তৌফিক নসিব করে আয় আল্লাহ আয় আল্লাহ আরো যে যা দরখাস করছে সবাই সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করে সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনার মুক্ত করে স্বাধীন করে আপনার ঘরকে আপনার হেফাজত করে আয় আল্লাহ আবার জালেমরা হাতিয়া চলে আসছে আয় আল্লাহ আপনি মেহরবানি করে আবাবিলকে পাথর দিয়া পাঠায় দেন না আমাদের ইমান বাড়ায় দেন না আমরা ওইটা তো দেখতে পারি নাই কমসে কম আমাদেরকে এটা একটু দেখায় আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত হেফাজত করে সমস্ত বিপর্যয়ের থেকে সমস্ত আসমানি জমিনি বালার থেকে সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করে আল্লাহ যাচাইতে পারলাম তাও দেন যাচাইতে পারলাম না তাও দেন আল্লাহ আবারও সর্বশেষ আপনি এই যুবকদেরকে কবুল করুন মদিনার যুবকদের মতো বানায় সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনি কে কিনবে ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে এটা জানেন আল্লাহ ক্রেতা আল্লাহ আমাদেরকে কিনবে কে কিনবে আল্লাহ কিনবে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ ইন্নাল্লাহ আশতারা আল্লাহ বলে আমি কিনবো কিন্তু রং দেখা কিনব রং ছাড়া কিনব কি দিয়া কিনবে জান্নাতের বিনিময়ে কিনবে কাগজের টাকা দিয়ে কিনবে প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না প্লাস্টিকের কার্ড চিনেন কি ক্রেডিট কার্ড এটা প্লাস্টিকের বানানো এটা দিয়ে কিনবে না আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে চলেন দেখি জান্নাতের ধারণা একটু নেই তাই না হয়তো আপনার দিদিও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনো আল্লাহ আমাকে কিনো জান্নাতের ধারণা তো আমাদের নাই আমাদের যুবকদের ভিতরে নাই আমাদের নারীদের ভিতরে নাই আমাদের পুরুষদের ভিতরে নাই যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসতো প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসার নির্ধারিত হয় টিকেট শিকেট বাজার সাজার লাগে সাগে সব রেডি হয়ে যায় তখন আমার ঘুম আসে ও সবসময় কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই কেন আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবু জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ও ঘুম আসবে আর সত্য এটাই যারা আল্লাহ ওয়ালা যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে ওরা শুধু ছটপট করতে থাকে যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছেড়া দিয়ে পয়লা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঘুরব চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি
দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল যুবকদের আয়োজন, দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারে কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইতা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চৌকি ভিজতে থাকে, শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রভাত বাক্য হইত না, শিশিরের ভিজে না মাটি বিনা বর্ষণ, শিশিরের ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? আল্লাহ। কি দেখা কিনবে? রং দেখা কিনবে, রং। কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। সুবহানাল্লাহ। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায়, যদি নিয়ে যেতে পারতাম একটু তাহলে স্পেনে দেখে আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে, শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার ঠিক না, আর কি তার গ্রাম। এটা তো দুনিয়ার জাফরান, জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রাম হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসব বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসব। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছে ঠিক না, সত্য তো? আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয় আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে বদল হইলে কি বলে? আরে তোমাদের দেখালে আমার দেখা। আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের, আমাদের নবীজি দেখা আইসা বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান। বিল্ডিং গুলো হবে সোনার ইটা রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না, এই সার সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জুড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালা দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাড়িব, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো, হাতে চলবে না মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দেবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না, তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 60,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 60,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান করতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কারণ আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1,000 মাইল ঘুরে। কি আপনি কি ছেঁকে দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে?
ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবে, কিন্তু সিকিয়ার পড়ল না। হলো জবাব হলো, সুপার লিফট লাগানো আছে, মন দিয়ে চলবে, বটন দাবাইতে হবে। দুনিয়াতে ফল ধরে কিসের কাছে? ফল ধরে কিসের কাছে? দূর কাঠের কাছে ধরে, কাঠের কাছে। ফল ধরে কিসের কাছে? জান্নাতে ফল ধরবে সোনার কাছে। কাঠের কাছে চোষা যদি এত মজা হয়, তো সোনার কাছে চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি বাংলা কত মজা হবে, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। দশ টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান্ড হয়, তাইলে ১ কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে? ৭০টা গ্রাম হবে, ৭০টা কালার হবে, ৭০টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে, ৭০ বার বেলি পোশাক চেঞ্জ হবে। কে আছে আমার দুনিয়াতে এত বড় লোক যে ৭০ বার কাপড় চেঞ্জ করে? আচ্ছা যদিও করলো, তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনা নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে ৭০ বার চেঞ্জ করে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ কালকে নতুন ৭০ জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি ৭০ বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গার গের হবে ৩ কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি ৭০ হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নেই, কুদরত দিয়া পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি ৭০ হাজার আইটেম খাবে জান্নাতে। পেশাব পায়খানা হবে না, বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেপ দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে অনুভূত হইতে থাকবে। দুনিয়ার যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল শিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হতো না। ও মানুষ, আমরা তো ১০ মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে, আল্লাহর কুদরতি হাতে। কোনো মেশিনে প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যেই মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হইল, দুনিয়াতে পাক রাখবো তো বিলকুল অক্ষ কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো কাল বোকা, তোকে কান্না আমি শিক্ষা দিছি, নাহলে তুমি শিখে কান্নাও কানতে পারবে না। জানেন কি জানেন না? জানি না। যে বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে বাইরে, যে জিজ্ঞাস করেন এক বাচ্চাকে কাঁদাইতে ৬ লক্ষ টাকা নেবে, যেন জিজ্ঞেস করেন, শুধু কাঁদায় দিবে, কাঁদায় বিশ্বাস হয় না? কি বলেন, স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না? বেশি দূরে? সমরিতা বেশি দূরে? যেন অনেকগুলো হাসপাতাল আছে, জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাঁদায় দিবেন, কতটুকু টাকা নেবেন? বলবে কাঁদানের পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে, বান্ডেল বুঝেন কয়টা হবে কাঁদানের পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি, কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না শর্ত হতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করবে।
এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠাইছি। তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ ওঠে, উতাল হয় উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে। নাইলে সাগর কিন্তু প্রশান্ত, ঠান্ডা সমুদ্র কি নাম কি প্রশান্ত, ঠান্ডা প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় বড়, বঙ্গোপসাগর বড়, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসার সমুদ্রে ঢেউ উঠেছি, কান্না কান্না জাল তুলে কাহা নানা, তোমার অস্তিত্ব মাত্রকে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান চড়াইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল, আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে তো তুমি কান্দতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফলাম্মা বাকাইতা সাইলাইকা জামিআ, তুমি কান্না সুখ তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি না, সব দৌড়াইতে সবার দিকে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। আল্লাহ বলে একটু আমি শিখেছি, তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, কুন্তা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না। আমরা নিশ্চয় চিত্র আল্লাহ তুলে ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্বা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালোমন্দ কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা লাকা রিজুন তামশি, পা ছিল চলার ক্ষমতা তোমার ছিল, ফকত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে। কিন্তু পজিশন আমার কথা এখান থেকে শুনুন, দুনিয়া মার চর যে পজিশন আমার বিষয়, আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মাওলানা সিদ্দিকী সাহেব আবার বলবে, আমি ওনার কথা বহু দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতেছিলাম, আমারও ভালো লাগতেছিল, কিন্তু কি করবো চলে আসছি, এই জন্য দুটা কথা না বললেই নাই, গত বছর আসতে পারি নাই, বিরাট বড় একটা দাঁত আছে, এই দাঁতটা বোঝার জন্যই আজকে আসছি, তাও বহু দূর থেকে আসছি, কাছের থেকে আসি, বড় জাম চট অনেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছি, আমি জানি আজকে দাঁত না লাগো। আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমনই হোক, এই দুনিয়ার উন্নত মানুষটা, শ্রেষ্ঠ মানুষটা, যে সুস্থির ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষটা, মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, মানুষই সৃষ্টির ভিতরে সে। আমি বলি না আল্লাহ বলে, আল্লাহ কাকে ফলাম না বলি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে, কিন্তু আফসোস এই মানুষটা এক মিনিটের জন্য কখনো ভাবে না যে দুনিয়াতে তো আমার অবস্থান কিছু না কিছু আছে, নাইট গার্ডেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, সুইপারেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, রিক্সা চালকেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরের অভিভাবক, আমাদের বাবা বুঝি যে আল্লাহর কাছ থেকে আসছি, আর অচিনি তার কাছে চলে। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি আজকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, যদি আমরা মনে কিছু করি, আল্লাহ যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন কসম করে, সৃষ্টির সেরা বিদায় আল্লাহ আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, ভাবা বুঝে চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি। আসমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়ুম মালিকুর রাহিম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুন লিমা ইউরিদ والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم
sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa atba'ihi salatan wa salaman kathiran kathira. Amma ba'du fa'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরণে মাও ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করা, জীবনে প্রয়োজন মনে করা সম্ভব, সাথে সাথে দোয়ার দরখাস্ত করব। আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, দুনিয়াতে যেই পজিশনেই থাকুক না কেন এটা কিন্তু দুনিয়ার বিষয়, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই করতে গেলে মিলায় যত ধ্যান দেওয়া শুনব আশা করতে পারি বুঝে আসতে পারে। মানুষের যেমনই পজিশন হোক না কেন এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার কারো উচ্চ পজিশন কারো নিম্ন থেকে নিম্ন পজিশন এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না যে আমরা চিরদিন এই দুনিয়ার মুখে থাকব, আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠে যায়, একটা দিন হবে আমরা উঠে যাব, কিন্তু সিরিয়াল কার কখন আসবে সেটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত বড় উন্নত কিন্তু টেকনোলজি এখনো আসে না, আর কোনোদিন আসবে কিনা এটাও জানি না, যে মানুষ জানতে পারবে আমি কখন উঠে যাব, উঠা যাবো বোঝেন তো, মৌত আমার কখন হবে। যদিও আমরা বেড়া বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তি কত দিক দিয়ে যদি দেখতে হয় তাহলে এই জীবনের কোন একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল নাই, একটা সেকেন্ডের উপরও আমাদের কোন কন্ট্রোল নাই, আমাদের হাতের নাগারে নাই। যদিও আমরা বেড়া বেড়াই জীবনটা আমার, আমার জীবন পরেরটা বললাম না, ঢাকা শহরের ভিতরে তো এই জন্য পরেরটা বললাম না, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, থিওরিটা ঠিক না, যদি হইতো তাহলে আমার জীবনের কোনো না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো, একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই, তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে কন্ট্রোল রুম অনেক জায়গায়, এই জন্যই জানার কোনো সুযোগ নাই যে আমি কখন উঠে যাবো। বিদায় দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক একদিন না একদিন আমাকে উঠে যেতে হবে, যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছেই যাব, অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নিই না, সদ ইচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে পাচ্ছি, এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেয় না, যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন, উনি বলতে পারতেন, কেননা কবি এটাই বোঝায় সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়,
বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভাণ্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন, আমি শুধু লাগাই দেব। সহজ ভাষায় এটাই বুঝাবো, আপনি যেটা চয়েস করবেন, না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি, লাগাই দেব শুধু আমরা এতটুকু কাজ করব। খুবই টাকা মারতে সব, তাহলে উনি ওনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছা না না না, উনিও বলেন নাই, উনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি, প্রশংসা হয়ে আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, অলাম আকু শাইয়্যান, আমার অস্তিত্বই ছিল না। তাহলে কোরআন আমাদেরকে ধ্বনি দেয় হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত তাহার লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষ যখন কোনো একটা অবস্থানে চলে আসে আর ওই অবস্থানের কারণে পজিশনের কারণে যখন আসল সত্তাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, যিনি সবচেয়ে কাছে ওনাকে যখন ভুলে যায়, তখন কোরআনের এই আয়াত তার কানে ধ্বনি দেয় যে হায় মানুষ, একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না, আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি হইলাম কি। বলো কি তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা, যুবক বলো বৃদ্ধ বলো, নারী বলো পুরুষ বলো, শিক্ষিত বলো বা অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জন বসে ভাবছি যে আমি ছিলাম কি এখন হইলাম কি। কি হাত উঠবে, পক্ষে উঠবে হাত, যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হইলাম কি, একদিন আমি হব কি, একটা দিন আসতেছে। সত্য এটাই, ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকে বলছিল কুনতা নুতফা আব্বালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য, আখেরুকা জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফটন্ত দুর্গন্ধময় একটা লাশ, বাইনাহুমা তাহমিলু কাদিরা, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায়, হায় পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেরাই জানি, পেটের ভিতরে কি আছে আমরা জানি, এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায়া পড়ে, আমিও রাকে রাকে নাকে বোমাও দিয়া ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো না? জানেন না? জানেন কি আছে, খাই কি আর কি হইয়া বাহির হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে তুমি কেন ভাবো না যে তুমি ছিলা কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক, অচিরেই আমরা সবাই উঠে যাব, যে কখন উঠবো কেউ জানে, এটাই ছিল সত্য, কখন উঠবে যদি জানতো, তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তার পরের দিন বাইকালাদের চির জীবনের স্বপ্নকে ডুবা যান, যে পদ্মা ব্রিজের মধ্যখানে চান দেয়া দিছে সে কোনোদিন পদ্মা ব্রিজে উঠত, সত্য তো? ফিরোজ শাহী যদি জানতো যে আমার কান আমার উপরে সত্যায়িত হবে এক মিনিটের নাই ভরসা, তাহলে সে কোনোদিন গাজীপুরের স্টেজে কমছে কমতে দিন উঠত, মনে হয় বুঝা গেছে, ঠিক না? কে দেখছে এক মিনিটের নাই ভরসা, ফিরোজ শাহী দেখছে, সে দেখছে তার উপরে সত্যায়িত হয়েছে, সে আছে নাকি এখনো বেঁচে, কোথায় মারা গেছে স্টেজে, যুবক যখন হারায় যায় আল্লাহকে ভুলা যায়, শিক্ষিত মানুষগুলা যখন আল্লাহকে ভুলা যায়, আল্লাহ কাছের থেকে ডাকে, আল্লাহ বলে কাছের থেকে আনি, আমার কোনটা মা আমার হীরা, তোর কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিল, ফমান যা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ফমান যা আলাকা মুলগা,
রক্তকে রক্ত পিণ্ডকে রূপান্তরিত কে করলো? আমার যা এলাকা এবং আমা তোর কঙ্কাল তাকে তৈরি করলো? আমার কাসা আলাইহি রহমা, এর উপরে সুন্দর ভাবে নিখুঁত ভাবে কুষ্ঠের চন্দ্রার আবরণকে ছড়াই। যুবক রাগ হয়ে যায় না, আজকে তোমার চামড়া আর কুষ্ঠের আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায় না, ওড়না পেঁচায় চলতে চায়। হিন্দিতে বুঝে যাও ঠিক না, আবার তুমিও বহুত মানুষের কুষ্ঠের আর চামড়ার আবরণ দেখা বিশ্বের বোতল ডগডগায় পান করতে চাও। হিন্দি বোঝেন কিনা জানি না ঠিক না, আমার ঘন্টার পর ঘন্টা চোদ্দ তারিখে গলির মুখে অপেক্ষাও করতে মন চায় ঠিক না, বুঝতে পারছি আমার আবরণ আর কিচ্ছু না, কে দিল এত সুন্দর কুষ্ঠের চামড়ার আবরণ? আল্লাহ বলে কুন্তা সাগিরা ফামান কাব্বার, তো তোর কি মনে পড়ে না মাপ পেটের থেকে কতটুকু আসছি রে, বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে তাহলে এই শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না। শর্ট ফিগার কি না কি বলে এটাকে পাও না, আমেরিকা তো মেশিন আসে না, কোনো উন্নত বিশ্বে এখনো মেশিন আসে না, বিজ্ঞানের হাত বহুত দূরে এটার থেকে, বিজ্ঞান এখনো মেশিনের তথ্য পায় নাই যে ওটার ভিতরে ঢুকা কয়েকদিন লাগলে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে, না 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 ইম্পসিবল। আল্লাহ বলে তুমি তো ছোট ছিলে, তোমাকে কে বড় করলো? আমা কুনতা যাইফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে বাহুবল কে দিল, সুঠামত্ব কে দিল? এই পাঞ্জা কে তৈরি করলো? এই মাসুল কে তৈরি করলো? আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো যে আমার মাসুল ঠিক আছে, কে তৈরি করলো? যা খুশি তা লিখতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে, থ্রি কোয়ার্টার হোক আর বিকেলি হোক, যেমন খুশি তেমন চলতে পারে, শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার দরকার। আর যদি তা না হতো তাহলে এক সেকেন্ড তো কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে এটা কোনোদিন সম্ভব ছিল, বিশ্বাস হয়? বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? এই গলিটা তো এখন মানুষে ভরা ঠিক না, উপরে সামিয়ানা দিয়ে সাটা, সাটা বোঝেন বন ঠিক না, এই অক্সিজেন নিতে অসুবিধা হইতেছে, কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো ছানা টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু বলেন? আপনার তো শিক্ষিত লোক ঠিক না, বলেন বলেন আমরা নেই কোনটা, ঠিক না, চারি কোনটা, বিষাক্ত ঠিক না, ঠিক না, এই বন্ধ একটা গলির ভিতরে উপরে সামিয়ানা আপনি করবেন আমার বিরোধিতা ঠিক না, কোনোদিন সম্ভব হতো 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আমার, আর যা খুশি তা ভাববেন, যা খুশি তা ভাববেন, যা খুশি তা দেখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কিনা সম্ভব নয়, কোনোদিন সম্ভব হতো। অক্সিজেন কার? শুধু অক্সিজেন আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, 40 মিনিটে একবার, 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি কুদরত দিয়ে, 37 বার হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাস করেন 40 মিনিট কেন, 43 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাস করেন, 43 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস, সপ্তাহে 7 দিনও করতে পারে না, উঠতে 5 দিন, আর ডেলি করেন 36 বার শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা?
এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু সম্ভব কেন, ইচ্ছার স্বাধীনতা দিয়েছে। দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন, না বেরুন কাইফাটা মারুন, দেখতেছি তুই করিস কি। এমনি মাহকুম মিনাল মুনতাজিরিন, তুমিও অপেক্ষায় আসো, আমিও অপেক্ষায় আসি। অপেক্ষা করো, আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? তোমার সীমা রেখা আসতে দেরি, কি করবে? তুমি যেখানেই থাকো তোমাকে ছো মাইরা উঠায় নেব। যদি প্রশ্ন করি মালিক, সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিয়েছেন অলৌকিক গুরুজি মুসলিমরা, যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো আমরা উঠায় নিব, কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিব। মানুষ মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট বলে বেড়া গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না। জান জিজ্ঞেস করে, মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগন্যাল দেয়, হি ইজ গন, চলে গেছে, যখন যায় তখন সিগন্যাল দেয়। সত্যই আসেন, আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি চিন্তা করি, চলে যেতে হবে, সেটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না আপনাকে কি দিছে, বিশ্বাস হয় না বলবো, দেখেন যদি বুঝে আসে। নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে বলেন, সারা দুনিয়ার চোখের ডাক্তারদের কেন, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসলে প্রশ্ন করতে, চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করুক, শত শত বছর ছোট একটা চোখের গবেষণা কতটুকু গেলে আর এটা শেষ হবে কবে? মুস্কি হাসি দিয়ে বলবে, গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু এটার কোনো কিনারা আমরা পাবো কিনা জানি না। সৌর জগতের যেরকম কোনো কিনারা নাই, এই চোখেরও কোনো কিনারা, এতটুক জায়গার ভিতরে যে আমরা ফিট করতে পারে, কি দিছে আপনাকে ভাবে। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, বিশ্বাস হয় না? আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি, 26 কোটি ক্যামেরা, 13 13 26, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, একটা তারকে দুইটাকে একসাথে লাগতে দেয়নি। কাল নাই কবির কথাই সত্য, মিলে খাকে কেসে কেসে আজলে রাজধানী আছে ইশাখা, তুমি কোথায় আছো? বিক্রমপুর গেলে ভাবতে বাধ্য করে রাজা বীর বিক্রম, তুমি কোথায়? বিক্রমপুর তো এখনো রাখা আছে। আহসান মঞ্জিল গেলে ভাবতে বাধ্য, ভাবতে বাধ্য হই যে নবাব আহসানুল্লাহ কোথায়? আহসান মঞ্জিল তো এখনো রাখা আছে। লাল ভাই কিলা গেলে ভাবতে মন চায়, ভাবতে বাধ্য হই, কিলা তো আছে, মালিক কোথায় আছে? সত্যই থাকবো না আমরা, তো কিন্তু ভাবেন আল্লাহর কাছে আমার পজিশন কত। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনি। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো, সত্য না? ক্রেতা কে? আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না,
প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানা, এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিদিও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনো, আল্লাহ আমাকে কিনো। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো, আল্লাহ রসুল বলে তাহলে আমাদের ঘুম আসত। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসার নির্ধারিত হয়, টিকেট শিকেট বাজার সাজার লাগে সাগে সব রেডি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে, প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে তখন জায়নামাজ বিছেড়া দিয়ে পড়ে কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাবো আর জান্নাতে ঢুকবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির রাজা বন্ধু মহল যুবকদের আয়োজন, দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারবে। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইতা দেয়। আজকের থেকে শিশিরের নাবিজা ওদের চৌকি ভিজতে থাকে, শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না, যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রভাত বাক্য হইতো না, বা শিশিরের ভিজে না মাটি বিনা বর্ষণে, শিশিরের ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে, কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে, রং। কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশকা জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশ আর চিনেন তো না জাফরান, হায় যদি নিয়ে যেতে পারতাম একটু তাহলে স্পেনে দেখে আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে, শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার ঠিক না, আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান, জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছে ঠিক না, সত্য তো? আবার একটা উদাহরণ দেখি, ঘরওয়ালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয় আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে, আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো তো ছেলে ভদ্র হইলে কি বলে?
আরে তোমাদের দেখাই আমার দেখা, আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের আমাদের নবীজি দেখা ঈশা বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা, বিল্ডিং গুলো হবে সোনার ইটা রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না, এই সার সিমেন্ট দিয়ে মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জুড়বে, দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব, বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো, হাতে চলবে না মন দিয়ে চলবে, যত তালায় যেতে চাইবেন চোখের পলকে অত তালায় উপরে উঠায়, আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়ে যাব না, তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, আপনি কি উড়ে যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, এটা বিজ্ঞান বলতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কারণ আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1,000 মাইল ঘুরে, কি আপনি কি ছেঁকে দিতেছেন, কে আপনাকে স্থির রাখছে, ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন কিন্তু সিকিয়ার করবেন, হলো জবাব হলো, সুপার লিফট লাগানো মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে, দুনিয়াতে ফল ধরে কিসের গাছে, ফল ধরে কিসের গাছে, হ্যাঁ দূর কাঠের গাছে ধরে, কাঠের গাছে ফল ধরে কিসের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছের চোষা যদি এত মজা হয় তো সোনার গাছের চোষা